হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম, ক্লাস টেনের ফার্স্ট ইউনিট টেস্টের কোয়েশন পেপার। এটা 50 মার্কসের, 45 মার্কস তোমাদের থাকবে মেইন মার্কস এবং 5 মার্কস তোমাদের অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? 50 মার্কসের কোয়েশন পেপার নিয়ে আসলাম। এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভালোভাবে দেখবে, আশা করি এই ভিডিও থেকে কিছু কোয়েশন তোমরা পরীক্ষাতে কমন কোয়েশন পেয়ে যাবে। এই ভিডিওটা দেখার সাথে সাথে তোমরা তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটা কি করবে, শেয়ার করে দেবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবে। আমি তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন ক্লাস টেনের ম্যাথমেটিক্স, SST, হিন্দি সবগুলোর আমি কোয়েশন পেপার দিয়ে দেব, ঠিক আছে? চলো শুরু করা যাক আজকের ভিডিও, এবং লাইক করতে কিন্তু একটা ভুলবে না। ফার্স্ট ইউনিট টেস্ট ক্লাস 10, সাবজেক্ট জেনারেল সায়েন্স, টাইম 2 আওয়ার্স, ফুল মার্কস 50, গ্রুপ এ প্রথম কেমিস্ট্রি। কেমিস্ট্রির মধ্যে কি, প্রথম মেন্ডেলিফের পর্যাবৃত্ত সূত্রটি লিখো, 2 নম্বর মেন্ডেলিফের পর্যাবৃত্ত তালিকার সাহায্যে নিম্নলিখিত মৌলগুলি অক্সাইডের সংকেত লিখো, KL। আধুনিক পর্যাবৃত্ত তালিকা 1 বর্গ থাকা প্রথম 3টি মৌলের ইলেকট্রনীয় সজ্জা লিখো, যাতে কেমিস্ট্রি প্রশ্ন আছে। কেউ কেমিস্ট্রি প্রশ্ন দেয়নি পরীক্ষাতে, যারা দিয়েছে তারা এখান থেকে শিখতে পারো। পর্যাপ্ত তালিকায় 3টি মৌল ABC এর স্থান দেখানো হলো, বর্গ 17, 16 এবং 17। ACB এ ধাতু না অধাতু, সি এবং এ এর মধ্যে কে বেশি সক্রিয়, সি এবং বি এর মধ্যে আকারে কে বড়, এ ক্যাটায়ন না এনায়ন উৎপন্ন করে, 5 নম্বর ধাতুকল্প কি, 2টি ধাতুকল্পের উদাহরণ দাও, 6 নম্বর একটি পরমাণুর ইলেকট্রনীয় সজ্জা 2.8.7, এই মৌলের পারমাণবিক সংখ্যা লিখো 2 মার্কের, এই মৌলটির সজ্জা কত। বি গ্রুপ ফিজিক্স, ফিজিক্স সবার জন্য ইম্পর্টেন্ট, আলোকের প্রতিফলন এবং প্রতিফলন চ্যাপ্টার থেকে প্রথম 1 নম্বর আলোকের প্রতিফলনের সূত্র 2টি লিখো 2 মার্কের, 2 নম্বর অবতল আয়নার মুখ্য ফোকাস দিয়ে আগত রশ্মি প্রতিফলনের পর কোন দিকে যায়, 1 মার্ক, লক্ষ্যবস্তু অঞ্চল আয়নার ভাঁজ কেন্দ্রে থাকলে প্রতিবিম্ব কোথায় সৃষ্টি হবে, রশ্মি চিত্রের সাহায্যে দেখাও, 2 মার্ক, অবতল আয়না কখন অসৎ এবং খারাপ প্রতিবিম্ব পাওয়া যায়, 1 মার্ক, অবতল আয়না এবং উত্তল আয়নার 2টি করে ব্যবহার লিখো, 2+2 4 মার্কস থাকবে পরীক্ষাতে। কোনো উত্তল আয়নার ভাঁজ ব্যাসার্ধ 32 সেন্টিমিটার হলে এর ফোকাস দৈর্ঘ্য কত, 2 মার্ক। 7 নম্বর একটি উত্তল আয়নার ভাঁজ ব্যাসার্ধ 3 মিটার, আয়না থেকে একটি বাসের অবস্থান 5 সেন্টিমিটার দূরে, বাসের প্রতিবিম্বের অবস্থান প্রকৃতি এবং আয়না আকার নির্ণয় করো, 5 মার্কসের ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চনটা। আয়নার সামনে যেখানে তুমি দাঁড়াও না কেন, তোমার প্রতিবিম্ব খাড়া থাকে, সম্ভবত আয়নাটি সমতল, 2 নম্বর অবতল উত্তল, হয় সমতল নয় উত্তল, 4টার মধ্যে 3টার মধ্যে একটা আনসার, 4টার মধ্যে একটা আনসার শুদ্ধ হবে। তারপরে বায়োলজি প্রশ্ন সবার জন্য ইম্পর্টেন্ট, 1 নম্বর প্রশ্ন দেখো, স্বপোষিত পুষ্টি বলতে কি বুঝো, 2 নম্বর আমাদের শরীরে খাদ্য থেকে উৎপাদিত শক্তি তৎক্ষণাৎ ব্যবহার না হলে কি রূপে সঞ্চিত হয়ে থাকে, 3 নম্বর সালোক সংশ্লেষণের রাসায়নিক সমীকরণটি লিখো, দাঁড়ি সালোক সংশ্লেষণের ঘটা 3টি ঘটনা উল্লেখ করো, 4 নম্বর ক্লোরোফিল উদ্ভিদ কোষে কোথায় পাওয়া যায়, 5 নম্বর রক্ষী কোষের প্রধান কাজ কি, 6 নম্বর এমিবার খাদ্য গ্রহণ এবং পুষ্টি আহরণে চিত্রসহ বর্ণনা করো, 7 নম্বর ভিলাই কি, বিলাইয়ের প্রধান কাজ কি, 8 নম্বর আমাদের পাকস্থলীতে অ্যাসিডের কাজ কি, 9 নম্বর অবাত শোষণ এবং স্বাবাত শোষণের 2টি পার্থক্য লিখো, 10 নম্বর অতিরিক্ত পরিশ্রম করলে হঠাৎ হঠাৎ আমাদের মাংসপেশি হিল ধরে কেন, 2 মার্কসে। দেখো আমি একটা কোশ্চেন পেপার দিয়েছি, 2টা কোশ্চেন পেপার, এখান থেকে 2টা কোশ্চেন পেপার ফলো করলে তোমরা অনায়াসে ফার্স্ট ইউনিট টেস্ট পাস করে নেবে। 45 মার্কসের পরীক্ষা হবে, 5 মার্কস অ্যাসাইনমেন্ট, 2 ঘন্টার পরীক্ষা হবে। প্রথম দেখো মাল্টিপল চয়েস কোয়েশ্চন, নিচে কোনটি পদার্থটি লেন্স তৈরি করতে ব্যবহার করা যায় না, জল, কাদামাটি।
চারটা অপশন থাকতে পারে। গোলকীয় আয়নার ফোকাস দৈর্ঘ্য ভাঁজ ব্যাসার্ধ ড্যাশ দ্বিগুণ না অর্ধেক। 3 নম্বর, বিভিন্ন মাধ্যমে আলোকের বেগ সমান না বিভিন্ন। তারপরে অগ্নাশয় রসে থাকে ট্রেপসিন না পেপসিন, দুটার মধ্যে একটা আনসার হবে। বর্জ্য পদার্থ শরীর থেকে বের করার প্রক্রিয়াকে ড্যাশ বলে, শোষণ না রেচন, দুটার মধ্যে একটা আনসার হবে। 4টা দিতে পারে তোমাদের পরীক্ষাতে। তো শূন্যস্থান পূরণ দিয়েছে, লালাতে থাকা প্রধান উৎসেচকটির নাম ড্যাশ, পাতায় বহির্ভাগে থাকা ছোট ছোট ছিদ্রকে ড্যাশ বলে, শূন্যে আলোকের বেগ ড্যাশ, লেন্সের ক্ষমতার একক ড্যাশ, গোলকীয় আয়নার প্রতিফলন তলের কেন্দ্রবিন্দুকে ড্যাশ বলে। 3 নম্বর, সংক্ষিপ্ত উত্তর দাও 1 to 9। গোলকীয় আয়না কাকে বলে? 2 নম্বর, আপাতিত রশ্মি কাকে বলে? 3 নম্বর, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বটি কী ধরনের প্রতিবিম্ব? 2 নম্বর, উত্তল লেন্সের অভিসারী লেন্স বলে কেন? 3 নম্বর, আলোকের প্রতিসরণ কেন হয়? 1 নম্বর, রেচন কাকে বলে? 3 নম্বর, পথরঞ্জে খোলা ও বন্ধ হওয়ার কাজটি কে করে? তারপরে 6 নম্বর, জীবন প্রক্রিয়া কাকে বলে? তারপরে ক্লোরোপ্লাস্ট কি? 4 নম্বর প্রশ্ন দেখো, 2 মার্কের জীবনের জন্য আণবিক চলনের প্রয়োজন কেন? 21 প্রাণীর ক্ষেত্রে নির্দিষ্ট অঙ্গ থাকে না কেন? অবতল আয়নার 2টি ব্যবহার লিখো, আলোকের প্রতিফলনের সূত্র 2টি লিখো, স্কেলের প্রতিসরাঙ্ক সূত্রটি লিখো। 1টি উত্তল আয়নার ভাঁজ ব্যাসার্ধ 32 সেন্টিমিটার, আয়নাটির ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো। 5 নম্বর, পার্থক্য লিখো, যেকোনো 2টি সৎ প্রতিবিম্ব ও অসৎ প্রতিবিম্ব 2 মার্ক করে থাকবে, অবতল লেন্স ও উত্তল লেন্স। 3 নম্বর, স্বপোষিত পুষ্টি পরপোষিত পুষ্টি। তারপর দেখো কোশ্চেন আনসার গুলো যেগুলো অঙ্ক দেওয়া আছে এগুলো সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 1টি অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, যদি লেন্স থেকে প্রতিবিম্বের দূরত্ব 10 সেন্টিমিটার হয় তবে লেন্স থেকে বস্তুর দূরত্ব কি হবে? 7 নম্বর, উত্তল লেন্সের অর্ধেক কালো কাগজে ঢাকা লেন্সের দ্বারা বস্তুপূর্ণ প্রতিবিম্ব উৎপন্ন করা সম্ভব কি? চিত্র সহ উত্তরটি যথাযথ প্রমাণ করো। 8 নম্বর, সালোক সংশ্লেষণ পদ্ধতি কি কি ঘটে লিখো। এটা তোমাদের ক্লাস 10-এর জন্য কোশ্চেন পেপারটি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো ভালোভাবে পড়লে তোমরা পরীক্ষাতে অনায়াসে পাশ করে নেবে, ঠিক আছে? এই ভিডিওটা দেখার সাথে সাথে তোমরা কি করবে, সবার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দেবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে। তাহলে নতুন নতুন ভিডিও যখন ছাড়বো সবার আগে তোমার মোবাইলে নোটিফিকেশন এসে যাবে এবং তোমরা কোয়েশ্চেন পেপার এবং যে কোনো ইম্পর্টেন্ট কিছু তোমরা সবার আগে তোমরা মোবাইলে পেয়ে যাবে।